फिर दल बदल जल्पना खारिज हिरण पाल्टा अजित माइति ওরা এখন আমার ফটো নিয়ে রাজনীতি করছে হিরণ ঠিক এরকমটাই মন্তব্য করেছেন এরপর ভিডিও নিয়ে আসবে আরো অনেক কিছু নিয়ে আসবে হিরণের এই মন্তব্য এবং পাল্টা অজিত মাইতি তিনি বলছেন হিরণ ভদ্রতার সীমা লঙ্ঘন করছে অভিষেকের অফিসে বৈঠকে কথোপকথন ফাঁস করবে এরকমটাই হুঁশিয়ারি দিয়েছেন অজিত মাইতি এবং অজিত মাইতি এবং হিরণের এই পাল্টা হুঁশিয়ারিতে তুঙ্গে রাজনৈতিক তর্জা দল বদলের জল্পনা একদিক দিয়ে খারিজ করছেন হিরণ অন্যদিকে অভিষেকের অফিসে বসে কথোপকথনের যে রেকর্ড তা ফাঁস করার হুঁশিয়ারি দিচ্ছেন অজিত মাইতি কের কাছে নিজেকে সারেন্ডার করে দলে যোগ দেবে নিজের যন্ত্রণা বিজেপির সঙ্গে মানিয়ে নিতে পারছে না এসব বলবার পরেও যে বাইরে বেরিয়ে এসে নিজের পিঠ বাঁচাতে যেহেতু এখন নেওয়া হবে না বলেছে যে চোর শব্দটা ব্যবহার করে তাহলে তার মানে মনুষ্যত্ব সম্পর্কে আমার যথেষ্ট দ্বিধা আছে আরে ও যদি বলে ওর কনভারসেশনগুলো প্রকাশ্যে নিয়ে চলে আসবো উনি যদি মনে করেন আমি এখনো বলছি ভদ্রতা রেখে চলছি হিরণ কিন্তু ভদ্রতার সীমা হারিয়ে যাচ্ছে অভিষেককে নেবে না দ্যাটস মাচ অভিষেক ওয়েট করতে বলেছে এখনো অপেক্ষা করো যখন দরকার হবে তখন নেওয়া হবে আমি আবার বলছি এই কথাটা বলেছে আর ও যদি বেশি ভদ্রতার সীমা লঙ্ঘন করে কিন্তু ওই কনভারসেশনগুলো ও যা বলেছে বিজেপি সম্পর্কে যা বলেছে যে আমি তৃণমূলের একনিষ্ঠ লোক সব কনভারসেশন কিন্তু বাইরে বের করে দেবো ওরা এখন আমার ফটো নিয়ে রাজনীতি করছে মানে এত নিচে নেমে গেছে তৃণমূল কংগ্রেস যে তাদের রাজনীতি করার জন্য হিরণের ছবিও দরকার হচ্ছে এরপরে ভিডিও নিয়ে আসবে এরপরে আরো অনেক কিছু নিয়ে আসবে কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ তারা যেটা বিশ্বাস করেন যে সমস্ত মানুষ সততার জন্য লড়াই করছেন যারা ভুল বুঝে গেছেন তারা সবাই জানেন সত্যি হিরণ অজিত যুযুধান এই মুহূর্তে দল বদলের জল্পনা একদিকে খারিজ করেছেন হিরণ অন্যদিকে পাল্টা হুঁশিয়ারি দিয়েছেন তৃণমূল বিধায়ক তিনি বলছেন হিরণ ভদ্রতার সীমা লঙ্ঘন করেছে অভিষেকের অফিসে বসে যে কথোপকথন হয়েছে সেই কথোপকথন ফাঁস করে দেওয়ার হুঁশিয়ারি দিচ্ছেন এবং অন্যদিকে হিরণ তিনি বলছেন যে এইভাবে ভিডিও নিয়ে এসে প্রকাশ্যে করে যে রাজনৈতিকভাবে উত্তেজনা সৃষ্টি করার চেষ্টা করছে তৃণমূল তা তিনি কোনোভাবেই মেনে নেবেন না এবং এ নিয়ে অযথা রাজনীতি করা হচ্ছে এরকমটাই মন্তব্য হিরণের হিরণ ভদ্রতার সীমা লঙ্ঘন করেছে বলছেন অজিত মাইতি